বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এক যুগ পর বাংলায় এবার কংগ্রেস ও তৃণমূলের জোট, বাদ পড়ল সিপিএম। তো বন্ধুগণ, তাহলে কি সত্যি? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এক যুগের ব্যবধানে বাংলায় সেই পুরনো সমীকরণ তৈরির ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে রুখতে কংগ্রেসের সাথে এই রাজ্যে আসন সমঝোতা করতে চাইলে তৃণমূল নেতৃত্ব। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কথা বলতে রাজি বলে জানিয়েছেন তিনি। 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল যদি কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করে, তাহলে সেটা একমাত্র কংগ্রেসের সঙ্গেই হতে পারে বলেও মনে করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিপিএমের সঙ্গে তারা কোনো অবস্থায় হাত মেলাবেন না বলে দলের অবস্থান স্পষ্ট করেছেন অভিষেক। তৃণমূল নেতৃত্বের এই মনোভাব লোকসভা ভোটে রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে প্রদেশ কংগ্রেসের একাংশের মত। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়ের মতো শীর্ষ নেতৃত্বই গ্রহণ করবেন বলে অভিমত বিধান ভবনের নেতাদের।